আমাদের কর্মজীবনে কখনো সহজ পথের অনুসন্ধান করতে নেই, কারণ এই সহজ পথই একসময় আমাদের দৈনন্দিন জীবনকে বিপন্ন করে তুলতে পারে, এমনকি বিনাশের দিকেও নিয়ে যেতে পারে। এই প্রসঙ্গে একটি গল্প বলছি। কোন এক জঙ্গলে একটি ভরত পাখি গান করছিল। সেই জঙ্গলে পথ দিয়ে একজন কৃষক কেঁচো ভর্তি একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল। তখন সেই পাখিটি জিজ্ঞাসা করলো, তোমার ব্যাগে কি আছে, তুমি কোথায় যাচ্ছ? কৃষকটি জবাব দিল যে সে বাজারে এই কেঁচো বিক্রি করে কিছু পালক কিনবে। পাখিটি বলল, আমার কাছে অনেক পালক আছে, আমি সেগুলি থেকে কিছু পালক তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে এই কেঁচুগুলি দিয়ে দাও, তাহলে আমাকে আর খাবার খোঁজ করতে হবে না। কৃষকটি সেই কেঁচুগুলি ভরত পাখিকে দিয়ে দিল এবং পাখিটি প্রতিদানে তার ডানা থেকে কয়েকটি পালক দিল। পরের দিন আবার এইরকম একটি লেনদেন হলো, তারপর দিন আবারও। এইভাবে কিছুদিন লেনদেন করার পর পাখিটির সমস্ত পালক চলে গেল। পালকের অভাবে সেই সুন্দর পাখিটি দেখতে কুচ্ছিত হয়ে গিয়েছিল। সে উঠতে পারছিল না, তার কেঁচো খোঁজার সামর্থ্য ছিল না। এই অবস্থা পাখিটি গান করাও ভুলে গেল এবং কিছুদিনের পরে মারা গেল। এই গল্পটির নীতিশিক্ষা খুবই স্পষ্ট। ওই পাখিটি খুব সহজে খাবার চেয়েছিল, কিন্তু এই সহজ পথটি শেষ পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেল এবং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবং এই পাখিটির জীবন থেকেও আমাদের বিশাল শিক্ষা গ্রহণ করা উচিত। অনেক সময় আমরা সহজ পথের অনুসন্ধান করি, কিন্তু অবশেষে এই পথটি কঠিন হয়ে দাঁড়ায়। নমস্কার, জয় হিন্দ।